টেট পরীক্ষার আগে একই কাণ্ড মালদহের এক শ্রেণীর পরীক্ষার্থীদের। পরীক্ষার দুই দিন আগে পরীক্ষা কেন্দ্রে ডিজিটাল গেজেট লুকিয়ে রাখার চেষ্টা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদহ শহরের একটি স্কুলে। স্কুল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করতে ডিজিটাল গেজেট মজুত করছিল বহিরাগত বা পরীক্ষার্থীরা। যদিও স্কুল শিক্ষিকারা দেখে ফেলায় বিষয়টি প্রকাশ্যে আসে। ঘটনায় স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। গতকাল প্রায় 4:30 তখন আমরা স্কুল থেকে বেরোবো বলে রেডি হচ্ছি, তো টিচাররা মোটামুটি সবাই বেরিয়ে গেছেন তখন। আমি আমার অফিস স্টাফদের নিয়ে কাজ শেষ করে, কারণ রবিবারে আমাদের একটা বিরাট বড় পরীক্ষা টেট 2022, সেটার প্রস্তুতি পর্ব চলছে, সে কারণে আমরা 4:30 সময় প্রায় বেরোবো। এরকম সময়তে আমরা খেয়াল করলাম যে বেশ কতগুলো ছেলে, অপরিচিত ছেলে, মোটামুটি 28-30 বছর বয়স বলে আনুমানিক আমার মনে হলো, তারা 5-6 জনে স্কুলে ঢুকে যায়। প্লাস্টিকের মধ্যে কিছু একটা আছে, এটা দেখতে পেলাম, এটা নামানো হলো এবং তখন আমরা দেখলাম তাতে একটা মোবাইল ফোন এবং একটা ইয়ারফোন। আগামী রবিবার 2022 টেট পরীক্ষা, এবছর কড়া নিরাপত্তার মধ্যে হতে চলেছে পরীক্ষা। আর তারই মাঝে পরীক্ষার দুই দিন আগে পরীক্ষা কেন্দ্র থেকে উদ্ধার মোবাইল ও হেডফোন। মালদহ শহরের নিবেদিতা গার্লস হাই স্কুলের ঘটনা। স্কুল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেল নাগাদ বেশ কয়েকজন বহিরাগত স্কুলে প্রবেশ করে, স্কুলে এদিক ওদিক ঘোরাঘুরি করছিল, তা দেখে সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষের। বিষয়টি নজর আসতে স্কুলের শিক্ষিতাদেরকেরা বহিরাগতদের জিজ্ঞাসাবাদ করে। সে সময় স্কুলের শৌচাগার ও হাত ধোয়ার বেসিনের কাছে গিয়ে কিছু একটি লুকানোর চেষ্টা করছিল অভিযুক্তরা। স্কুলের একজন শিক্ষিকা লক্ষ্য করেন একজন যুবক প্লাস্টিকে মোড়ানো কিছু একটা বেসিনের উপর। আমার DI, আমাদের SI, আমাদের প্রাইমারি বোর্ড, আমার অফিসার ইনচার্জ, অবজারভার প্রত্যেককে আমি সেইভাবে কপি করে আমি ওনাদের ইনফরমেশন জানিয়ে তবে আমি বাড়িতে, তাই কারণ যেহেতু রবিবারই একটা বড় পরীক্ষা এবং এবার তো শোনা যাচ্ছে যেটা বা আমরা যেভাবে দেখছি যে খুব যত্ন সহকারে এবং খুব টাইট একটা ফ্রিস্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে, মেটাল ডিটেক্টর থাকছে, CCTV ক্যামেরা বসছে, এই সমস্ত ব্যাপারগুলো যেহেতু চলছে সেই জন্য আমরা মানে আমার ধারণা যে মোবাইল ফোনটা নিশ্চয়ই ব্যবহার করবার একটা অসৎ উদ্দেশ্য তার নিশ্চয়ই ছিল, সেই কারণেই মোবাইল ফোনটা রাখার ব্যবস্থা সে করেছে। এবং আমি হাতে পাওয়ার সঙ্গে আমি ফোনটাও কিন্তু থানায় সাবমিট করে এসেছি, সানসেটের ওপর ফেলে দিচ্ছে। স্কুলের তরফ থেকে বহিরাগতদের সেখান থেকে বাইরে বের করে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে ফোন করা হয় ইংরেজবাজার থানায়। বহিরাগতদের ফেলে দেওয়া প্লাস্টিকের মোড়ানো প্যাকেট খুলে সেটিকে লক্ষ্য করেন, তার মধ্যে রয়েছে একটি মোবাইল ফোন ও হেডফোন। ইংরেজবাজার থানায় খবর দিলে পুলিশের হাতে তুলে দেওয়া হয় মোবাইল ও হেডফোন। পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের প্রাথমিক অনুমান, প্রশ্নপত্র ফাঁসের জন্য আগাম পরীক্ষা কেন্দ্রে মোবাইল ও হেডফোন মজুত করা হচ্ছিল, তদন্তে নেমেছে পুলিশ। পরীক্ষার আগে থেকেই কড়া নিরাপত্তা শুরু হয়েছে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে, সতর্ক হয়েছে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। তারই জেরে বহিরাগত প্রবেশ করতে হাতে নাতে ধরা পড়ল এদিন স্কুল কর্তৃপক্ষের কাছে। মালদহ থেকে হরসিদ্ধ সিংহ, News18 লোকাল। এই জায়গাটা